নমস্কার আমার নাম পিঙ্কি সরকার আমি একজন ভারতীয় নাগরিক কয়েক বছর আগে পড়াশোনার সূত্রে আমি আমি আসি সিদ্ধান্ত নিয়ে এখানেই থেকে যাওয়ার আজকে এই জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ আমি সবাইকে জানাতে চাই যারা ভারতবর্ষে রয়েছে আমার বন্ধু বান্ধব আমার পরিবার সবাই আমাকে রোজ জিজ্ঞেস করে কিরে তুই কেমন আছিস ঠিক আছিস তো সাবধানে আছিস তো কারণটা সবাই জানে কারণ ইটালির অবস্থা খুব খারাপ করোনা ভাইরাসের জন্য আমি স্টেপ বাই স্টেপ লোকজনকে এটাই বলতে চাই যে আমার অভিজ্ঞতা কিরকম এই করোনা ভাইরাসের ওপরে তো আমার মনে আছে যে ঠিক এক মাস আগে আমি রাত্রিবেলা ডিনার করছিলাম এখানে একটা খবর কানে আসে যে ইটালিতে একজন করোনা ভাইরাস তার আগে জানুয়ারি মেড জানুয়ারিতে কিছু টুকরো টুকরো খবর কানে আসছিল যে চায়নায় করোনা ভাইরাস ধরা পড়েছে এরকম একটা নতুন রোগ আমি কে খেতে ভাবছিলাম যে চায়না অনেক দূর এখনো বাবার কিছু নেই তারপরে প্রথম দিন শুনলাম যে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারিতে সরি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারিতে করোনা ভাইরাস ফার্স্ট ধরা পড়েছে ইটালিতে নর্থ ইটালিতে আমি থাকি সাউথ ইটালিতে তখন আমি ভাবছি যে নর্থ ইটালি অনেক দূর এখন অতো ভেবে কি হবে তাছাড়া একজন লোক ধরা পড়েছে তারপরে আরেকটু রিসার্চ করে দেখলাম যে না যাদের শ্বাস প্রশ্বাস নেবার কষ্ট কোনো ব্রঙ্কাইটিস এই টাইপের কোনো রেসপিরেটরি সিস্টেম প্রবলেম আছে কিংবা যাদের বয়স বেশি বয়স্ক লোকেদের এই রোগটা সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি বাকিদের অতটা সমস্যা নেই আমি তখনও ঠিকঠাক রয়েছি ঠিক আছে হতে পারে একটা নতুন রোগ হয়েছে কেউ একটা ভ্যাকসিন বার করবে ঠিক হয়ে যাবে নিশ্চিন্তা দিন কাটাচ্ছি তারপরে ঠিক ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ প্রথম নিউজ আসে যে স্কুল কলেজ এগুলো বন্ধ করে হবে চাকরির সূত্রে আমি স্কুল কলেজের সাথে জড়িত তো যখন প্রথম স্কুল কলেজগুলো ছুটি দেওয়া হয় আমি খুব আনন্দে ছিলাম দিনে প্রায় আট ঘন্টা কাজ করছিলাম তো হঠাৎ করে ছুটির দিন পাওয়া গেছে তো বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম রেস্টুরেন্টে শপিং মলে কিংবা কফি খেতে কিংবা বন্ধুদের বাড়িতে তারপরে ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়ালো যে ইটালি গভর্নমেন্ট থেকে বড় হলো সবাই বাড়িতে থাকুন কারণ তখনও ব্যাপারটা সবাই লাইটলি নিচ্ছিল বাড়িতে থাকুন কয়েকদিন ঠিক হয়ে যাবে ঠিক একই রকম ভাবে যেমনি এখন ইন্ডিয়া করছে ভারতবর্ষ বলা হয়েছে দুদিনের কারফিউ তিন দিনের কারফিউ তারপরে ইন্ডিয়া করোনা মুক্ত এক মাস বাদে সেই একজন লোক দুজন লোক তিনজন লোক ইটালির যারা আক্রান্ত হয়েছিল করোনা ভাইরাসে যারা সংক্রামিত হয়েছিল সেই নম্বরটা এখন দাঁড়িয়েছে ঠিক এক মাসের মধ্যে হাজারের এবং এটা হয়েছে এই কারণেই কারণ সবাই এই ব্যাপারটাকে লাইটলি নিয়েছিল ইটালির পরে স্পেন তার উপর একই রকম অবস্থা মারাত্মকভাবে সংক্রামিত যে আমি এক মাস আগে ডিনার করতে বসে নিউজে দেখছিলাম করোনা ভাইরাসের খবর আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে আর একটি ছোট্ট শহরে আমি ইটালি সাউথ একটা ছোট্ট শহরে থাকি শহর বলবো না গ্রাম আমার বাড়ি থেকে পনেরো কিলো কুড়ি কিলোমিটার দূরে সেই গ্রামটিতে করোনা ভাইরাস ধরা পড়েছে এবং সেই গ্রামটি পুরোপুরি লকডাউন বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না কেউ বেরোতে পারবে না সবাই যখন আমাকে জিজ্ঞেস করে রোজ যে তুই কেমন আছিস সাবধানে আছিস কিনা আমার বইটা অন্য জায়গায় আমি সাবধানে আছি সাবধানে আছি যতটা সাবধানে থাকা যায় এমন একটা জিনিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি যেটা চোখে দেখা যায় না এতই ছোট মাইক্রোবস্ট তো প্রিকশন কি বাইরে থেকে সব জিনিসপত্র আনলে অ্যালকোহল দিয়ে খাবারের অ্যালকোহল নয় নাইনটি নাইন পার্সেন্ট অ্যালকোহল মিথিল পরিষ্কার করা বাইরের জুতো বাইরে বাইরে যদি কেউ যায়ও সেই জুতো বাইরে ছেড়ে রাখা ভালো করে ধুয়ে তারপরে ঘরে সম্পূর্ণভাবে ঘরের মধ্যে থাকা কোথাও না যাওয়া এই হচ্ছে প্রিকশন যে আমি এক মাস আগে ড্যাং করে বাইরে ঘুরে বেড়াছিলাম সেই আমি ছাব্বিশ তারিখে খুব সম্ভবত শেষবার বাড়ি বাইরে বেরিয়েছিলাম তারপরে এক দুবার আমার কুকুরকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম কারণ ইটালিয়ান গভর্নমেন্ট বলেছিল প্রথমে যে বাড়ির বাইরে হাঁটাচলা করতে যেতে পারেন তারপরে সেটাও বন্ধ হয়ে গেল তারপরে বলা হলো বাড়িতে যদি কোনো পোষ্য থাকে যেমনি কুকুর তাদেরকে নিয়ে আপনি বাইরে হাঁটতে যেতে পারেন একজন এখন সেটাও বন্ধ এখন আমার বাড়ির বাইরে ড্রোন আর্মি বাড়ি থেকে বাইরে বেরোলে যদি খুব ভুল না করি প্রায় পঞ্চাশ হাজার টাকার ফাইন এবং এই পুরো জিনিসটা হয়েছে ঠিক এক মাসের মধ্যে তো ব্যাক টু দ্য টপিক যখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে তুই ভালো আছিস তো তুই সাবধানে আছিস তো আমার চিন্তা অন্য জায়গায় ইন্ডিয়ার ব্যাপারটাকে একইভাবে খুব লাইটলি দিচ্ছে নানান জায়গায় র্যালি করোনা ভাইরাসের জন্য নানান রকম তথ্য আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ইয়ার্কি ফাজলামো মিমস যেগুলো আমরাও ঠিক এক মাস আগে করছিলাম বন্ধুদের সাথে এখানে ইটালিতে ইটালির পপুলেশন ডেনসিটি কিংবা পপুলেশনও খুবই কম ইন্ডিয়ার তুলনায় ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটিতে যদি করোনা ভাইরাস কোনোভাবে সংক্রামিত হয় ইটালির মতো আমি কামনা করছি যাতে না হয় কারণ আমার বাবা মা বাকি পরিবার অনেক বন্ধু বান্ধব তারা ইন্ডিয়াতে রয়েছে আমি জানি ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাবে ইটালি যে ভুলটা করেছে সেই ভুলটা যাতে ভারতবর্ষ না করে সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য এই ভিডিওটা বানাইনি সবাই জানে সবাই টিভি দেখছে নিউজ দেখছে কি হচ্ছে সবাই জানে আমার আমি সবাইকে গায়ে পড়ে বলার কোনো দরকার নেই যে বাড়িতে থাকুন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন এত দেরি হয়ে গেছে ইটালির জন্য যে হয়তো হাতের বাইরে ব্যাপারটা বেরিয়ে যাবে খুব শিগগির আমি জানি না কতদিন টাইম লাগবে সেটার জন্য আমি কামনা করি যাতে না হয় কিন্তু এখানে এক মাসের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার লোক সংক্রামিত এটা যদি ভারতবর্ষ হতো তাহলে এই নম্বরটা হাজারে নয় লাখে নয় হয়তো কোটিতে পৌঁছবে আমি চিন্তিত আমার বাবা মার জন্য আমার পরিবারের জন্য সবাই ভাবছে আমি হয়তো খারাপ আছি আমি খারাপ নেই ভালো আছি হ্যাঁ মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমোতে গিয়ে পানিক খয় যে সবকিছু পরিষ্কার করেছি তো সবকিছু অ্যালকোহল দিয়ে পরিষ্কার করেছি তো বাইরের কোনো একটা জুতো ঘরে রয়ে যায়নি তো কোনো ভাবে ছোট্ট একটা ভাইরাস ঘরে ঢুকে পড়েনি তো যেখান থেকে হয়তো আমি সংক্রামিত হয়ে যাব কিংবা বাকিদের বাকিরা এখানে আমার সাথে যারা আছে তারা সংক্রামিত হবে কিন্তু তার থেকেও বেড়ে বড় বয় আমার জন্য যে আমার নিজের দেশ যেন এটাতে এইভাবে সংক্রামিত না হয় আমাদের বাবা মা নয় গভর্নমেন্ট থেকে যা যা নেওয়া নিতে বলা হচ্ছে যে বাড়িতে থাকুন সেফ থাকুন অনেকেই হয়তো সেটা শুনছেন না অনেকেই বলছে গভর্নমেন্ট যা বলছে বলুক আমি আমার মতো কাজ করব যেটা এক মাস আগে ঠিক ইটালিও করছিল এখানে প্রচুর মাঝবয়সী লোক ছোট্ট ছেলে মেয়েরা টিনেজাররা সবাই বাইরে বেরোচ্ছিল আনন্দ করছিল ফুর্তি করছিল এখন কিন্তু সেটা আর হচ্ছে না প্রত্যেকদিন যদি আপনারা নিউজ দেখেন তাহলে দেখতে পাবেন যে ইটালির হসপিটালে আর বেড নেই লোককে রাখার পঞ্চাশ হাজার লোককে কোথায় রাখবে এটুকুন একটা ছোট্ট দেশ এত হসপিটাল কোথায় এত মেডিকেল সিস্টেম ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেডিকেল সিস্টেম যত ভালোই হোক যদি কোনো দেশের পপুলেশন এত বেশি হয় এবং যে রোগটা এত তাড়াতাড়ি সংক্রামিত হয় সেই দেশে গভর্নমেন্ট রাখবে কোথায় এত হসপিটাল কোথায় এত ডাক্তার কোথায় এখানে যে মাস্কটা কয়েকদিন আগে হয়তো এক দুই ইউরোতে বিক্রি হচ্ছিল সেটার দাম এখন আকাশ ছোঁয়া কারণ নেই আর আমরা যদি রোজ রোজ রিসার্চ করি তাহলে এটাও দেখতে পাবো যে ওই মাস্ক নিয়ে কিছু হবেও না এখন আমাদের উচিত সবাই নিজেরা রেসপন্সিবিলিটি মেনে সেলফ আইসোলেশনে যাওয়া তার কারণ এমন একটা রোগের সাথে আমরা ডিল করছি যার সম্পর্কে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই প্রথমে বলা হচ্ছিল যে এই ভাইরাসটা হাওয়াতে বেশিক্ষণ বাঁচে না এখন সেটা কুড়ি মিনিটে গিয়ে দাঁড়িয়েছে প্রথমে বলা হয়েছিল যে যে কোনো ইন্যানিমেট অবজেক্টের সার্ফেস এর উপরে এই ভাইরাসটা বাঁচে না এখন সেটা বাহাত্তর ঘন্টা গিয়ে দাঁড়িয়েছে তো একটা ইন্যানিমেট সার্ফেস এর উপরে ঘন্টা বেঁচে থাকে তাহলে ওই জায়গাটা যদি অন্য কেউ হাত দিয়ে ধরে তারপরে মুখে হাত দেয় বা নাকে হাত দেয় বা কোনো ভাবে যদি শরীরের মধ্যে ঢুকে যায় ইটস অলরেডি ডান তো মোদ্দা ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে নিজেদের রিসার্চ করতে হবে এটা দেখে যাতে এটা এরকম মহামারীর রূপ না নেয় শুধু ভারতবর্ষ ইটালি কেন দুনিয়ার যে কোনো দেশে এখানকার অবস্থা এখন খুবই খারাপ সত্যি কথা বলতে কি আমি এমন একজন নই যে খুব সহজে করে অনেকদিন আগে আমি একলা এখানকার ভাষা জানতাম না কাউ কোনো লোককে চিনতাম না বাট আই সারভাইড কিন্তু এটার থেকে কতদিন সারভাইভ করবো আমি জানি না যে নিউজটা দেখে আমি এক মাস আগে হাসাহাসি করছিলাম লোকজনের সাথে সেটা এখন আমার বাড়ির দৌড় এবং আমরা যদি এখন থেকে রেসপনায় এসে পৌঁছবে সুতরাং এখন আমার করোনা ভাইরাসের মিম দেখলে আর হাসতে ইচ্ছে করে না স্কেয়ার স্কেয়ার ফর মাই মম অ্যান্ড ড্যাল অস ইন্ডিয়া এই একই স্টেজের মধ্যে দিয়ে আমরাও গেছি ইটালিতে আমি ইটালির জন্য সারা পৃথিবীর ব্যাপার হচ্ছে এটাই যে প্লিজ টেক রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের জন্য ওয়েট করবেন না নিজেরা রিসার্চ করুন ইন্টারনেটে দেখুন সবকিছু এখন অ্যাভেলেবেল এই সময়টা ইগনোরেন্ট হওয়ার সময় নয় নিজেরা প্রিকশন নিন কে কি বলছে কোথায় কি মিছিল হচ্ছে সব গুজব চারিদিকে গোমূত্র খেলে ঠিক হয়ে যাবে এই সবে কান দেবেন না এবং আমিও কয়েকদিন আগে ভাবছিলাম এই আশায় ছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো একটা ভ্যাকসিন তৈরি হবে সব ঠিক হয়ে যাবে আমি জানি না কবে সব ঠিক হবে আমি অপটিমিস্টিক কিন্তু আই হ্যাভ টু বি রিয়ালিস্টিক আশা করি আমরা সবাই মিলে এই খারাপ সময়টা থেকে বেরোতে পারব এবং আশা করি আমরা সবাই এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি না যেখানে মিরর এপিসোড সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন এটাই একমাত্র অনুরোধ লিস্ট তো আমি জানি এখনো এরকম কিছু পাবলিক রয়েছে ভাবছে যে ইতালিতে হয়েছে আমাদের এখানে হবে না যেরকমটি কিছুদিন আগে ইতালি ভাবছিল যে চায়নায় হয়েছে আমাদের এখানে হবে না শুধুমাত্র লকডাউন বা পুলিশ বা প্রশাসন চাইলেই এটা আর থেকে আমরা রেহাই পেতে পারবো না যদি আমরা এখন সচেতন না হই ইতালির মতন অবস্থা হতে চলেছে এ তো যারা দেখছো বাইরে বেরোচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদেরকে বলা সচেতন করা এখনও আমাদের হাতে সময় আছে ভারতকে বাঁচানোর আমরা যদি প্রত্যেকে সচেতন হই তাহলে আর ভারত ইতালি কিংবা চায়নাতে পরিণত হবে না তো সবশেষে একটাই কথা বলবো দেশকে বাঁচাতে লকডাউনকে সাপোর্ট করো এবং নিজেকে সেফ রাখো নিজের বাড়িতে এবং সর্বদা চেষ্টা করো হ্যান্ডওয়াশ ইউজ করার এবং স্যানিটাইজার ইউজ করার আর এছাড়া নিজেরা তো নিজেদের এর কেয়ার নিচ্ছি এবং আশেপাশে যারা এখনও পর্যন্ত এটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না তাদেরকে সচেতন করো এই করোনা ভাইরাসের ব্যাপারে এ এবং যদি চাও তো এই ভিডিওটি শেয়ারও করতে পারো সোশ্যাল মিডিয়াতে এ অথবা যে কোনো উপায়ে যাকেই দেখছো বাইরে বেরোতে তাদেরকে অবশ্যই সচেতন করো এটা একান্তই আমাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে